আজই রাজ্য বিধানসভায় আনা হচ্ছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল, বেসরকারি স্বাস্থ্যে বেলাগাম অনিয়ম রুখতে করা এই স্বাস্থ্যবিধি। বিধানসভায় পেশ হতে চলেছে নতুন স্বাস্থ্য বিল। 25 পাতার নতুন বিলে বেসরকারি স্বাস্থ্যের হাল ফেরাতে করা দাওয়াই দেওয়া হয়েছে। এই নতুন স্বাস্থ্য বিলে চিকিৎসার গাফিলতিতে ক্ষতিপূরণের অঙ্গ এক লাফে অনেকটা বাড়ানো হয়েছে। গাফিলতির ঘটনা ঘটলে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ গুনতে হতে পারে বেসরকারি হাসপাতালগুলিতে। রোগী মৃত্যুতে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। এছাড়া রোগী গুরুতর আঘাত পেলে, অর্থাৎ আঘাত যদি গুরুতর হয় তাহলে 5 লক্ষ টাকা সেখানে ক্ষতিপূরণ দিতে হতে পারে। রোগী ছোটখাটো আঘাত লাগলে 3 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। স্বাস্থ্য আইন অমান্যে ন্যূনতম 50,000 টাকা জরিমানা হতে পারে। 6 মাসের মধ্যে দিতে হবে এই ক্ষতিপূরণ। শুনানি ও ক্ষতিপূরণ ধার্য করবে প্রশাসন।